আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক পরিচালক, জিসান বাংলা পাতেন্ত অনলাইন স্কুল। বরাবরের মতো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো আপনাদের নতুনদের জন্য, যারা কিনা কাপিতল উনুতে ক্লাস করতেছেন। অর্থাৎ আজকে আমরা করাবো কাপিতল উনোর শেষ অংশটা। একজন ড্রাইভার হিসেবে আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, একজন ড্রাইভার হিসেবে আমাদের কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ক্লাসটি আমাদের নতুন গ্রুপ জি গ্রুপের জন্য, যাদের আজকে ক্লাস করাই দিলে প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা দ্বিতীয় অধ্যায় যাওয়া শুরু করব। আর আজকের এই ক্লাসের শুরুতে আমাদের সাথে একজন অতিথি আছেন, স্পেশাল মানুষ, আমাদের গ্রুপের বড় আপু শারমিন আক্তার, যিনি কিনা ইতালির বলোনিয়া শহর থেকে আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন। তার পাতেন্ত আবার গল্পটা আসলে অনেক কিছু শিখার আছে। অনেক সংগ্রামী একজন মানুষ, অনেকগুলো বাধাকে অতিক্রম করে তিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন। একজন মেয়ে মানুষ কতটা ধৈর্যশীল হইলে বাচ্চা গাচ্চা ম্যানেজ করে, ছোট বাচ্চা ম্যানেজ করে, তারপরে পাতেন্ত পড়াশোনা করা ননে ননে ফাঁসিলে তো সহজ না। তো তার পক্ষে আসলে কিভাবে সহজ হইলো, তিনি কিভাবে পাতেন্ত পরীক্ষা পাশ করলেন, আমরা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক লাইভ চলতেছে, তারা ফেসবুক থেকে শেয়ার করতে পারবেন, আর যারা জুমে আছেন তারা তো আসেনি, তারা চাইলে ফেসবুকে পেজে যায় আজকের ক্লাসটা শেয়ার করতে পারেন সবাইকে পার্টিসিপেট করার জন্য। আজকের ক্লাসে আমরা আপনাদের প্রথমে যেটা দেখাবো, যে আমরা আলোচনা করব রাস্তা ব্যবহারে ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য। আপনি যখন ড্রাইভার হবেন আপনার অনেক দায়িত্ব থাকবে। রাস্তায় একজন ড্রাইভারের হচ্ছে একজন গার্ডিয়ান, আপনি রাস্তার গার্ডিয়ান, আপনি রাস্তায় সবার প্রতি সৎ আচরণ করবেন, দায়িত্ব পালন করবেন। তো সেগুলো আসলে কোন কোন ধরনের হইতে পারে, বা কোন কোন কাজগুলো আমরা থেকে বিরত থাকলে গার্ডিয়ানের মতো দায়িত্ব পালন করতে পারবো, এইগুলো আলোচনা করব। এটা হলো প্রথম অধ্যায়, তৃতীয় পাঠ। সো সবাই মনোযোগ দিবেন। এবং আপনারা জানেন জিতান বাংলা স্কুলে যথারীতি যে ক্লাসগুলো হয় শিডিউল ভিত্তিক, সপ্তাহে 7 দিন রাত 9:30 আমরা ক্লাস শুরু করি, এবং সপ্তাহে আমরা মোট 12টা ক্লাস করাই আপনাদেরকে প্রাইভেট। এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন আমাদের সাথে, যারা স্টুডেন্ট প্রাইভেট স্টুডেন্ট তারাই পারবেন এই সুযোগগুলো নিতে। আর আজকে আমাদের সাথে আছেন শারমিন আক্তার, যিনি কিনা ইতালির বলোনিয়া শহর থেকে আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন। আপুর জন্য অনেক শুভকামনা, অনেক ধৈর্যের পরে, অনেক সাধনার পরে তিনি তার লক্ষ্যে আজকে পৌঁছে গেছেন। তো তার জন্য আমরা আজকে তাকে উইশ করবো। এবং আপনাদেরকে বলতে চাই, আপনাদের জিসান বাংলা স্কুল এর দুইটা গ্রুপ, অর্থাৎ একটা হলো ছেলেদের গ্রুপ, একটা মেয়েদের গ্রুপ, আপনাদের তারপরে বিভিন্ন গ্রুপের আলাদা আলাদা অংশ আছে। তো আমাদের ধন্য গ্রুপ হচ্ছে একটা সফল একটা গ্রুপ, যে গ্রুপ থেকে প্রত্যেকটা মেয়ে যারা পড়াশোনা করতেছেন সফল হইতেছেন। 3 মাস, 3.5 মাস, 4 মাস, কারো বেশি সময় লাগলেও তারা সফল হইতে পারতেছেন। ঘরে বসে ঘরের কাজ শেষ করে, কারো জব জব কাজ শেষ করে তারা আমাদের সাথে অনলাইনে অফলাইনে পড়াশোনা করতে পারতেছেন। তো এটা সম্ভব হইতেছে অনলাইন ক্লাসের মাধ্যমে, এবং আপনারা দেখতেছে যে কিভাবে তারা সফলতা অর্জন করতেছেন। আজকে আমরা আমাদের ক্লাস শুরু করার আগে রাস্তায় ড্রাইভারের দায়িত্ব এবং কর্তব্য, বামিনীদের প্রতি, বৃদ্ধ মানুষের প্রতি, অন্ধদের প্রতি, তারপরে আমাদের কোন কারণে পুন্তি কাটবে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, গর্ভবতী মহিলাদের প্রতি আমাদের দায়িত্ব, এই সবগুলো বিষয় আমরা আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে জিসান বাংলা স্কুলের এই সফলতা, আপনাদের সফলতা, জিসান বাংলা স্কুলের সফলতা, ইতালি প্রবাসী বাংলাদেশের সবার জন্য সফলতা, কারণ হচ্ছে এটা আমাদের একটা পরিবার, আমরা বাংলাদেশি সবাই একটাই পরিবার। আমরা সবাই মিলে কাজ করলে পৃথিবীটা সুন্দর হবে, পৃথিবীটা সহজ হবে সবার জন্য। আজকে আমরা এই অসাধ্য সাধন করার যে গল্পটা আমরা আমাদের শারমিনাপুর থেকে শুনবো, যিনি আমাদের সাথে লাইভে আছেন। শারমিনাপু কি লাইভে আছেন? শারমিনাপু অন করতে হবে। শারমিনাপু শারমিনাপু কি লাইভে আছেন? জি ভাইয়া, আমি লাইভে আছি, আমার ফোন আসছিল, ওই ফোন কাটতেছিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আপনাকে ওয়ালাইকুম আসসালাম ভাই, আসলে অনেক আপনার পাশের খবর পাই অনেক খুশি। আপনি আজকে আমাকে যখন জানাইছেন, আলহামদুলিল্লাহ আপনার টার্গেট আপনি পৌঁছেছেন। তো আপনার কাছ থেকে আসলে প্রথমে জানতে চাই যে পাতেন্তে পড়াশোনার অনুভূতিটা কি, সাইডে আসছিল অনেক শব্দ হয়। জি ভাই, জি ভাইয়া, আপনার কাছ থেকে জানতে চাই পাতেন্তে পড়াশোনার যে সফলতা অর্জন আপনি করলেন, তার অনুভূতিটা আসলে কেমন লাগতেছে আজকের এই দিনটা যে আপনি পাইলেন পাতেন্তে পরীক্ষা পাশ করলেন। ভাইয়া, অনুভূতিটা তো এটা আর নতুন করে বলার কিছু নেই, মানে আমি কি বলবো ওই কথাই খুঁজা পাইতেছি না। সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আপনার মতো একটা টিচার আর একটা এমন স্কুল পাইছি, সেটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কারণ এরকম একটা স্কুল না পাইলে হয়তো আমার জন্য এত সহজ হইতো না, ঘরে বসে পাতেন তা এটা স্বপ্নের থেকেও বেশি।
আর আজকে আমি ভাইয়া অনেক খুশি, অনেক খুশি সম্পূর্ণ আপনার জন্য। আল্লাহ আমাকে এত সহজ করে দিছে পাতেনটা পাওয়ার জন্য। ধন্যবাদ আপু। আপনার কাছ থেকে আমরা আপনার এই পাশ করার পিছনের গল্পটা শুনতে চাই, কিভাবে আপনি পাশ করলেন, কিভাবে পড়াশোনা করলেন, পাশাপাশি আপনাদের গ্রুপে যারা মেয়েরা আছেন, বিশেষ করে আমাদের দৈনিক গ্রুপ আপনি জানেন অনেক বড় একটা গ্রুপ, যেখানে অসংখ্য মেয়ে পড়াশোনা করেন, তো যারা নতুন গ্রুপে ভর্তি হয়েছেন এবং যারা নতুন পড়াশোনা করেন মেয়েরা, তারা বাচ্চা কাচ্চা এবং সংসার ম্যানেজ করে কিভাবে পড়াশোনা করবে, এই বিষয়গুলো যদি আপনি বলতেন, বা আপনার স্কুল জিসান বাংলা স্কুল তা এই ব্যাপারে কিভাবে সহযোগিতা করতেছে যদি একটু বলতেন তাদের জন্য। জি ভাই, তাদের জন্য বলার হয়েছে যে আমি যখন আপনার কাছে ভর্তি হয়েছি তখন আমি আপনাকে জানতামই না যে জিসান বাংলা স্কুল একটা আছে আমাদের শহরে। ভাই পরীক্ষা পাস করছে, ভাইয়ের সাথে আমার গাড়িতে দেখা, পরে ভাই বললো যে এমন একটা স্কুল থেকে পাস করছে। আমি বলছি ভাইয়া আপনি ওই স্কুলের নাম্বারটা আমাকে পাঠায়েন। যখন পাঠাইছে আমি ইয়ে করলাম, পরে দেখলাম ফেসবুকে সার্চ দিছি আপনার নাম্বার পাইছি। পরে আমার হাজবেন্ড আপনার সাথে যোগাযোগ করে আমাকে ভর্তি করাই দিল। আমি কখনো ভাবছি না আমি কি পাস করবো বা পড়তে পারবো, এটা কখনো আমি ভাবিনি। আমি দেখি 120 টাকা তো গেলে তো গেল, আর যদি পারি তো পারলাম, এরকম হেয়ালি ভাবে ভর্তি হয়েছি। কিন্তু যখন আপনি এত সুন্দর ভাবে স্মুথ ভাবে বুঝাইতেন, মানে আমি অনেকটা ক্যাচ করতে পারছিলাম। তখন আমার বাচ্চার বয়স 9 মাস, অনেক ছোট তখন। ওরে নিয়ে পরে আমি তো ভাবতেছিলাম যে বাচ্চা নিয়ে তো আমি কোনো মানে একটা কোর্স করতে পারবো না, কিন্তু ঘরে বসে তো পাতেন্টের কোর্সটা আমার জন্য সহজ হবে, যেহেতু বাচ্চা নিয়ে আমি কোথাও কাজও করতে পারবো না। তো পরে ভাবলাম যে হয় এটা করা যায়, দেখি পাতেন্টটা কতটুকু সময় দিতে পারি। পরে আপনি আমার সাথে যখন ফার্স্ট কথা বলছেন আমাকে 1 ঘন্টা সময় দিচ্ছেন, তখনই আপনার প্রতি আমার একটা রেসপেক্ট বাড়লো যে একটা টিচার একটা স্টুডেন্টকে প্রথম ভর্তি হতে 1 ঘন্টা সময় দিয়ে অনেক সুন্দর করে সবকিছু বুঝাই দিছেন। যে আমি কিছুই বুঝতাম না যে কিভাবে কি করতে হইব, আপনার কথাগুলো শুনে আমার কাছে অনেকটা সহজ মনে হচ্ছে ভাইয়া। ঠিক আছে, আর আপনি তখন একটা কথা বলছিলেন স্বপ্ন ওইটা না যেটার রাতে ঘুমায় দেখে, স্বপ্ন ওইটা যেটার কারণে মানে ঘুম হয় না। আমার ওই একটা স্বপ্নের মধ্যে পড়ে আছে কখন আমি এই আজকের দিনটা দেখব। শুধু আজকের দিনটা দেখার জন্য আমি অনেক কষ্ট করছি, শুধু আপনার কথাগুলো আমাকে মানে শক্ত করছে হার্ডলি ভাই, মানে আমি অনেক শক্ত হয়েছি বিতর্কিত ভাবে যে ভাই আমাকে এত সহজ করে জিনিসটা বুঝাইলো, এটা আসলে কইরা দেখি কেমন। যখন করতাছি মজাই পাইতাছি, যখন দেখি ভুল কমতাছে পারতাছি, আপনার সাথে কন্টিনিউ করতাছি, যোগাযোগ করলে দেখা যায় যে আমি একটা জিনিস সাহস পাই। আর যখনই আপনার সাথে যোগাযোগ না করি পিছনে পড়া মানে পিছনে পড়ে যায়, তখন আর মনে হয় যে পারবো না, হয়তো আমি ছাইরা দেই, এরকম মনে হয়েছে অনেকবার। কিন্তু যখনই যোগাযোগ করি তখনই আমি অনেক মানে কনফিডেন্স বাড়ে আপনার সাথে যখনই যোগাযোগ করতাম। আর কখনো আপনি আমাকে বলছেন আপু আপনি জানেন না যে আপনার মধ্যে কি আছে, আপনি দেখেন আপনার মধ্যে কি আছে, ওই কথাগুলো ভাই আমার আসলে মনে হইতো যে আসলে আমি পারবো। তো পরে দেখলাম যে না, আপনার কথাগুলা শোনার পর অনেকটা সহজ হয়ে গেছে। আর আপনি যেভাবে বলতেন আমি কখনো আপনার ক্লাস মিস দিতাম না, যতটুকু সম্ভব মানে করতাম, মানে কোথাও যাইতাম না যে না এখন আমার ভাইয়ের ক্লাস আছে বা এখন আমার পার্টিসিপেন্ট করতে হবে ক্লাসে বা কুইজে, ওই প্রস্তুতি আমি নিতাম। আর আমার একটা বাচ্চা এত ডিস্টার্ব করতো আমি সব সময় নোট করতে পারতাম না, যতটুকু নোট করতাম মানে ও দেখা গেছে যে আজকে নোট করছি ওইটা ছিঁড়ে ফেলছে, কালকে ওই খাতায় করছে, আজকে ওই খাতায় করছে, সবগুলো আমি কমপ্লিট ভাবে একটা খাতায় সুন্দর ভাবে লিখতে পারিনি। তো অনেক সময় অনেক কান্না করতাম যে বাচ্চারে নিয়ে আমি কেমনে কি করবো। পরে আপনার সাথে যোগাযোগ করে আপনি কইছেন আপু সবাই কষ্ট করেই করে, কষ্টের মধ্যে যে এত মজা আজকে বুঝতে পারতেছি ভাইয়া। যাক, নতুনদের জন্য একটা কিছু বলবো যে সবাই কষ্টের ফল তখনই মানে মধুর যখন আপনি জিনিসটা পাওয়ার পরে বুঝবেন। এখন ভাইয়া যেভাবে বলে ওইগুলা শুধু ফলো করেন আর চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বেন। ভাই আমাকে বলছিল যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বেন, প্রথমে পড়াটা কিভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না, সবকিছু আপনি আমাকে বুঝাই দিচ্ছেন, ডিসকাস করতাম আপনার সাথে সুন্দর করে বুঝাই দিতেন, তখন আমার কাছে সহজ হয়ে যেত ভাইয়া। আর আমি তো একদমই ভাষা পারি না, বলতে গেলে সারাদিন বাসায় থাকি, কোনো কথাই বলতে পারি না। আমার মতো মানুষ যদি একটা পাতেন্টা পাইতে পারে এত সহজে আপনার শুধু আপনার কারণে, আমি বাইরে গেলে আমার সবাই কয় যে ভাষা পারে না কিভাবে সম্ভব, হ্যাঁ ইতালিয়ান পাতেন্টা নিব, এটা সম্ভবের কথা না, সবাই এরকমটা বলতো। কিন্তু আজকে সবাই অবাক হয়ে গেছে ভাইয়া, আর আমাদের আত্মীয় স্বজন কেউই জানে না যে এটা আমি করছি। সবাই কয় তুই তো আউট স্কুলে যাস নাই বা এগুলা শিখলি কোথেকে। পরে আমি বলছি যে অনলাইনে একটা সুযোগ আছে,
আমাদের এক ভাইয়া বড় ভাই একটা স্কুল জিসান বাংলা স্কুল, সেই স্কুল থেকে আমি পড়াশোনা করছি, যার কারণে আমার জন্য সহজ হয়েছে। আর আজকে যখন আমি পরীক্ষা দিতে গেছি ভাইয়া, সবকিছু আমার কাছে সহজ, মানে আপনি সব কথাগুলো আমার মনে হইতেছে যে ভাইয়া তো এমন ভাবে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট কে তৈরি করেন যে ওই ওই জায়গার কুইজ গুলো আমাদের জন্য কিছুই না, এমন এরকম আপনি অনেক কঠোর করে তৈরি করেন এক একটা স্টুডেন্ট, আর ওইখানে যাওয়ার পরে সবকিছু সহজ হয়ে যায়। আর নতুনদের উদ্দেশ্যে এই বলার, সবাই শুধু আপনার কথা শুনবো ভাইয়া, দ্যাটস ইট। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ নতুনদের জন্য। আর একটা জিনিস জানতে চাই, রিসেন্টলি আপনাদের এই সি গ্রুপ থেকে পরীক্ষার্থী বেচ বের হইতেছে যারা কিনা এই মাসে লাস্টে পরীক্ষা দিতে যাবে, এবং ডি গ্রুপের ওরা কিন্তু ডি গ্রুপের জন্য প্রিপারেশন নিতেছে, তো সেক্ষেত্রে এই নতুনরা তারা পরীক্ষা মানে পরীক্ষার্থী যারা হইতেছে তারা পরীক্ষার জন্য কি ধরনের প্রিপারেশন নিবে, বা ডি গ্রুপটাকে তারা কিভাবে কন্টিনিউ করবে যদি একটু বলতেন। ভাইয়া আমি দেখতাম আপনি যখন 25 ক্যাপিটাল পর্যন্ত শেষ করছে, আমি সব মানে সুন্দর প্রত্যেকটা ক্যাপিটাল বা ক্যাপিটাল কুইজ যখন করছি, দুই একটা ভুল হইতো তার বেশি না। যখন আমার পরীক্ষার ডেট পাইতে অনেক সময় হয়ে গেছিল, আমি কিছুদিন কুইজ একটু কমায় কম হয়েছিল, একটা বাসায় মেহমান আসছে, এই কারণে পরে দেখা গেছে যে আমি অনেক কিছু ভুলে গেছি। পরে আমি মানে চিন্তা করলাম, দেখি তো কোন চ্যাপ্টার আমার কুইজ কম হয়, ওই চ্যাপ্টার উপর আমি মানে আপনার ভিডিও গুলো আমি 3-4 বার করে দেখছি, আর আপনার ভিডিও গুলো যত দেখি অতই আমি মানে আমার চোখ খুলে, আমি যত দেখি ততই চোখ খুলে, মানে আমি আগে আপনার বিরক্ত করতাম, পরে দেখি না সবকিছুর সমাধান আপনার এই ভিডিওর মধ্যে আছে। তখন আমি আপনার ভিডিও গুলো বারবার দেখতাম, পরে ভাবতাম যে আমার কোন চ্যাপ্টারটা আমার সমস্যা, ওই চ্যাপ্টার ভিডিও গুলো আমি 2 থেকে 3 বার 3 থেকে 4 বার এরকম দেখতাম। দেখার পরে যে কুইজ গুলো আপনি আলোচনা করতেন প্রত্যেকটা কুইজ আমার মুখস্থ হয়ে যেত, এগুলো দেখলে আমি চিনতাম, আর বাকি যেগুলো আছিল ওগুলা গ্রুপ বাই গ্রুপ করতাম, পরে আমার প্রত্যেকটা ক্যাপিটাল সুন্দর জেরো আসতো। তো পরীক্ষার আগের দিন আমি চাই মানে খুব চেষ্টা করছি প্রত্যেক দিন যে আমি সকাল থেকে দুপুরের মধ্যে 5টা ক্যাপিটাল শেষ করব, কুইজ কুইরা এক একটার মধ্যে অনেকবার, যে পর্যন্ত জেরো না আসবো। তো 5টা শেষ করলে আবার দুপুর থেকে রাত পর্যন্ত এরকম আবার 10টা নিতাম, এরকম কইরা কইরা যখন আমি একদিনে 25টা ক্যাপিটাল শেষ না করতে পারছি, তার পরদিন করতাম এরকম কইরা কইরা, পরে ভাইয়া আমি আগাইছি। আর পরীক্ষার জন্য যখন শুনছি আমার ডেট পড়ছে, তখন আপনার সাথে যোগাযোগ করছি, ভাইয়া কিভাবে পড়তে হবে, আপনি আমাকে বলছেন যে আপনি মানে রিভাইজ দেন শুধু পিছনের গুলা, তারপর মিক্স কুইজ করেন, তারপর বিভিন্ন বিভিন্ন অ্যাপস থেকে কুইজ করেন। পরে আমি কয়েকটা অ্যাপস নামাইছি, প্রত্যেকটা অ্যাপস থেকে কুইজ করতাম, আলহামদুলিল্লাহ আমার ভুল কমই আসতো। আর যখনই ভুল আসতো ওই কুইজটার পিছনে আমি রহস্য দেখতাম যে কেন এটা ভুল হইলো, পরে দেখলাম যে আসলে এটা আমি ভুলে গেছি। আপনি এক একটা কুইজের উদাহরণ দিতেন যে জোতার সাইজ, মানে প্রত্যেকটা এই উদাহরণ গুলো আমার কুইজ গুলা মনে রাখতে সহজ হইতো। 7,000 কুইজ কোনটা আসবে পরীক্ষায় কিভাবে বলবো, প্রত্যেকটা কুইজের সাথে আমার পরিচয় থাকা লাগবে, এরকমটা ভাবতাম ভাইয়া। তো এই আর নোট নোটের তো কোনো হয় না, তুলনাই হয় না, নোট করতে হবে, প্রচুর লিখতে হবে, নোট করতে হবে। যখন একটা চোখ বুলে, যেমন আপনি আমাদেরকে পড়াইছেন বাচ্চাদের রীতিনুতা, ওই যে 1.30 ওইটা ফালসো, আমি ওইটা নোট করি নাই ভাইয়া, যার কারণে আজকে আমি একটাই সমস্যা হয়েছে ভাইয়া। একটাই বলেছে না? হ্যাঁ একটাই ভুল হয়েছে, যখন পরে আমি কনফিউজ যে ভাইয়া কি এটা ফালসো বলছিল না ভেরো বলছিল, ওই যে বলছেন তখন যে পড়ছে ওই কুইজটা আমার চোখে আর কখনো আসে নাই, যতবার আমি ক্যাপিটালো বাই ক্যাপিটালো করতাম। আর 18-19 আমি সবসময় জেরো করছি, সেজন্য আর ওইটাতে বেশি একটা পড়ি নেই, এই একটাই ভুল হয়েছে। আর কঠিন কঠিন কুইজ গুলো আমার আপনার কারণে অনেক সহজ হয়ে গেছে ভাইয়া, আপনি যে তুলনা দিচ্ছেন। ধন্যবাদ আপু, সবাই আপনার কথা মতো চললে একদম ইজি, আপনি তো প্রত্যেক সুন্দর করে বুঝাই দেন, আর এখানে কোনো কিছু দরকার হয় না, আপনার ভিডিও গুলোর মধ্যে সব সমাধান আমি যা মনে করি ভাইয়া, আপনাকেও ফোন দেওয়ার দরকার হয় না। ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। পরীক্ষার হলের পজিশনটা কিরকম ছিল আজকে পরীক্ষা নিয়ে বলতেন। পরীক্ষার হলে ভাইয়া খুব সুন্দর পজিশনে ছিল আমার, আমি গেছি, যাওয়ার পরে আউট স্কুলে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে মোটরে, ওইখানে যাওয়ার পরে আমার নাম ধরে ধরে ডাকলো, ডাকার পর বসলাম, পরে কম্পিউটার কিভাবে অন করতে হবে আমি বুঝতেছিলাম না, পরে হাত উঠাইছি, পরে আসছে তো দেখাই দিল, পরে কুইজ করতেছিলাম। আমি প্রথমে এত নার্ভাস ছিলাম, শরীর কাঁপতেছি, পরে আমি চুপ করে ভাই বসতেছি, বসছি আর আপনার কথা ভাবতেছি, ভাইয়া বলছে নার্ভাস হওয়া যাবে না, সুন্দর করে আপনি শুধু
মানে আমি দেখতেছি এক একটা কুইজ দিতেছে সবগুলো আমার কমন পড়তেছে, শুধু একটা কুইজ আমি কনফিউজ, তখন মনে করতে পারতাছিলাম না, তো পরে আমি দিলাম যাই। আর প্রত্যেকটা কুইজ আমি জানি এগুলো কমন পড়ছে আমার, আমি নিজে বাইরে কইতেছে আমার একটা ভুলইব। আমাকে যেটা বলেন আপনি, হ্যাঁ হ্যাঁ, আমি কনফিউজ ছিলাম একটাতেই, যেটা ভেরো বলছিল না ফালসো বলছিল, ভাইয়া যে এত এত জিনিস মনে রাখতে রাখতে মানে ভাইয়া কোনটা যে ভুলে যায় এটাই মনে রাখতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক খুশি আপনাদের সফলতা যে আপনারা অর্জন করতেছেন। একজন মানুষ দুইটা তিনটা বাচ্চা ম্যানেজ করা, হাজবেন্ড কে খুশি করা, সংসারে কাজ করা, স্কুল ম্যানেজ করা, তারপর নিজের জন্য সময় বের করা, একটা মেয়ের জন্য অনেক। যারা যারা সিঙ্গেল তাদের ব্যাপারটা আলাদা, যারা কিন্তু বিবাহিত তাদের অনেক দায় দায়িত্ব থাকে, সবচেয়ে বেশি প্রেশার থাকে সামাজিক প্রেশার, যে আপনি সমাজকে মেনটেন করে পড়াশোনা করা অনেক কঠিন। কারণ পাতেন্তের কথা শুনলে মানুষের মধ্যে অ্যালার্জি উঠা যায়, যে ও পাতেন্তে পড়বে, ও কিভাবে পাশ করবে আমরা দেখবো, এটা কি সম্ভব কিনা, নানান রকমের সমালোচনার ভয় মেয়েদের অনেক বেশি, ছেলেদের থেকে মেয়েদের বেশি এটা ফেস করতে হয়। কারণ এত বড় একটা সিদ্ধান্ত একা একা নেওয়া, এটা হাজবেন্ডের কাছেও চ্যালেঞ্জ, সমাজের কাছেও চ্যালেঞ্জ, বান্ধবীদের কাছেও চ্যালেঞ্জ। তো সেই দিক ভাইয়া থেকে আপনারা একটা কথা জিজ্ঞেস করি, উনি আউট স্কুলে কবে ভর্তি হয়েছিলেন? আউট স্কুলে প্রশ্ন পরে করি, এই তো সেই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, যে আমরা যারা মেয়েরা পড়াশোনা করতেছেন তারা যে সফলতা অর্জন করতেছেন এটা কিন্তু অনেক বড় একটা বিজয়, এবং আমাদের জন্য এজ এমপিও, যে ওনারা কিন্তু মানসিক ভাবে অনেক ভাবে ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততা গুলো ওভারকাম করে তারা পাঁচ পরীক্ষা পাস করতে পারতেছেন, সময় দিতে পারতেছেন। অনেকের একটা আক্ষেপ থাকে, মেয়েরা তো পারবে, মেয়েরা তো বাসায় বসে থাকে, মেয়েরা কখনই বাসায় বসে থাকে না। যারা মেয়েদেরকে অবজার্ভ করতে শিখবেন, যে একটা মেয়ে আমার ঘরে কি করে, আমার ঘরে একটা মেয়ে আছে, ভাবি আছে, বোন আছে, আমি দেখি কি করে, একটা মাত্র বাচ্চা জুয়ারিয়া, সে সারাদিন কি পরিমাণ বিরক্ত করে কল্পনাই করতে পারবেন না। আমি 10 মিনিট সহ্য করতে পারি না বিরক্ত, কিন্তু তার মা সারাদিন সহ্য করতেছে, তারপরে পড়াশোনা অনেক কষ্টে। তো এই দিক থেকে আপনারা অনেক সম্মানিত, পড়াশোনা করেন, স্যাক্রিফাইস করেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাইতেছেন, ইনশাল্লাহ আপনাদের আগামী দিন আরো সুন্দর হবে। তো এই মুহূর্তে আপনাকে উইশ করার জন্য প্রমোস গ্রুপ থেকে সিনিয়র আপুরা আসছেন, আপনারা কথা বলতে পারেন আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জ্যোতি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, একটা কথা ছিল। প্রশ্নগুলো পরে করি, প্রশ্ন করার সময় না এখন। সিনিয়র গ্রুপ থেকে যারা আসছেন তারা উইশ করার জন্য আপনারা কথা বলেন। খাদিজা আপু, মাহবুব আপু, আসসালামু আলাইকুম ভাইয়া, অভিনন্দন শারমিনা আপু, অনেক অনেক অভিনন্দন। জি আপু, আপনাদেরকে সবাই ধন্যবাদ। আপু বি গ্রুপ থেকে মনে হয় খালি আমি আছি, ইয়াসমিন আপু হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া আমাদেরকে এমন ভাবে তৈরি করতেছে ওই স্কুলের মানে কুইজ মানে কোনো কিছুই না আমাদের কাছে। জি জি আপু আমরা যেতে পাতন্ত নিতে পারি আপু, আমাদের জন্য দোয়া করেন। ফিয়ামানিল্লা সবাই পারবেন ইনশাআল্লাহ, কখনো মিস হবে না। ভাইয়া আমাদেরকে এমন সুন্দর করে পড়ায়, এমন সুন্দর মানে আমাদের জন্য সহজ করে দিছে, ভাইয়ের জন্য আর কি বলবো, ভাইয়া তো সবার দোয়া নিয়ে দিতেছে। জি ইনশাআল্লাহ, ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তো কোন তুলনাই নাই, কারণ সবাই তো ভাইয়ার অনেক প্রশংসা করে, এই জন্যই তো এতটা অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে আজকের এই সেলিব্রেশন প্রোগ্রাম থাকার জন্য, বিশেষ করে আপনারা যারা ধন্য গ্রুপে প্রমোস হইতেছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক আনন্দের, এটা সবার জন্য আনন্দ, সবার সাথে শেয়ার করতে হয়। সনস এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে যে কবে আমারও একটা পাতেন্ত হবে, কবে আমারও ড্রাইভিং লাইসেন্স হবে। কারণ হচ্ছে কি, আপনারা মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্সের মূল্যটা আসলে কোথায়, কেন ড্রাইভিং লাইসেন্স মানুষ তো করতে চায়,
এটা এটা কেন শুধু কি মানুষকে দেখানোর জন্য যে আমি গাড়ি চালাতে পারি, আমার গাড়ি আছে, আমি বড় লোক হয়ে গেছি? না, ড্রাইভিং লাইসেন্স বর্তমান যুগে আপনার জন্য প্রয়োজনীয়তা। আমি আবারও বলি, যারা এখানে গৃহিণী আছেন বা চাকরিজীবী ব্যবসায়ী, তাদের সবার জন্য পাতেন্টে অব্লিগাতরিও। যদি আপনি মনে করেন সামনে আগাইতে চান, তাহলে আপনার জন্য পাতেন্ট থাকাটা বাধ্যতামূলক, যদি সামনে আগাইতে চান। আর যদি মনে করেন যে আপনার কোনো কিছু দরকার নাই, যেখানে আছেন সেখানে বসে থাকবেন, সারা জীবন এভাবেই থাকবেন, তাহলে দরকার নেই পাতেন্ট নেওয়ার। আর যদি মনে করেন যে আপনি আরো সামনে আগাবেন, আপনি আপনার ফ্যামিলিকে আরো ভালো সাপোর্ট দিবেন, আপনি আপনার বিজনেসটাকে আরো বেশি দাঁড় করাইতে চান, আপনি নিজে একজন স্বাবলম্বী মানুষ হইতে চান, স্বাধীন মানুষ হইতে চান, আপনার শিক্ষার পরিপূর্ণতা আনতে চান, তাহলে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। কারণ সেই সুযোগটা ইতালিতে আপনি নিতে পারবেন, বাংলাদেশে হয়তো সম্ভব ছিল না, এখানে সম্ভব। আপনার বাচ্চাকে স্কুলে নেওয়া, আপনাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যকে দাঁড় করানো, মেয়েরা নিজেরা বিজনেস করতেছে। কারণ যেহেতু ইউরোপে আমরা স্থায়ী, আমাদেরকে বাড়তি ইনকামের চেষ্টা করতে হবে। তো আপনি বাড়তি ইনকাম কিভাবে করবেন ঘরে বসে থাকে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে? সেজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। যেমন যেমন আপুরা করতেছেন, তারা যেভাবে পড়াশোনা করতে বলতেছেন, আপনারা ঠিক এভাবে পড়াশোনা করেন, সম্ভব। 3 মাসে সম্ভব, 3 মাসে না হলে 4 মাসে সম্ভব, 4 মাসে না হলে 5 মাসে সম্ভব, 6 মাসে সম্ভব, আপনি চাইলে সম্ভব। যদি আপনারা চান যে আমি পড়াশোনা করে নিব, সম্ভব। ইতালিয়ান ভাষা অনেক জানতে হবে না, যেইটুকু পড়া দেওয়া হইতেছে ক্লাসে সেইটুকুই পড়েন, ওইটুকু এনাফ, ওখান থেকে প্রশ্ন আসবে। অনেকে অনেক হতাশ হয়ে যান যে ভাই সব জানতে হবে, সব পড়তে হবে, আস্তে আস্তে সবই জানবেন। বাট একসাথে সবকিছু করা যেমন যায় না, একসাথে যেমন সব খাবার খাওয়া যায় না, একসাথে সব নামাজ পড়া যায় না, একসাথে কিছুই করা যায় না, ধাপে 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 করতে হয়, প্রয়োজনের খাতিরে করতে হয়, সেইভাবে আমরা আগাবো। সো আমরা আজকের ক্লাস থেকে অনেক কিছু শিখলাম, আমরা এখন ক্লাসে ঢুকবো, যেহেতু সময় স্বল্পতা লম্বা করবো না। আপুকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই দিনটা উপহার দেওয়ার জন্য, বাকিরা আমাদেরকে এই দিনটা উপহার দিবেন আশা করি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনার উত্তম যাজা খায়ের দান করুক, আমি মন থেকে আপনার জন্য দোয়া করি, আপনার নেক সন্তান ও নেক বিবি আল্লাহ আপনার মিলাক ভাইয়া, এই দোয়াটা আপনার জন্য সর্বদা। ধন্যবাদ সবাইকে। ওকে, এবার আমরা ক্লাস শুরু করব, আপনাকে বিদায় দেই, ভাই ব্যাড দি গ্রুপে ক্লাস কথা হবে।